নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি এতদিন আপনাদের বলছিলাম যে আমাদের কালো সুচ, সেজন্য আমাদের অনেক কিছুই মানা ছিল করতে। আমাদের কালো সুচ কালকে শেষ হয়ে গিয়েছে। তো কালকে 1 বছর হয়ে গিয়েছে, আমার শাশুড়ি মারা গিয়েছে। তো কালকে কীর্তন টীর্তন হয়েছে। তো দেখতে পাচ্ছেন বাড়িতে একদম এখনো অনেকই এলোমেলো ভাব। তারপর মন্দিরে ঢুকে যা দেখলাম মন্দিরের যে অবস্থা, 1 বছর থেকে মন্দিরটা বন্ধ ছিল, একদম ধুলো বালিয়ে ঠাকুরটা একদম পুরো সাদা সাদা হয়ে গিয়েছে। আর ঘরের অবস্থা তো একদমই কি বলবো আর, খুবই খারাপ অবস্থা। তো বন্ধুরা, সেজন্য আজকে পরিষ্কার করব। তো 1 বছর পর একদম মায়ের পুজো দিচ্ছি। 1 বছর ধরে মায়ের পুজো বন্ধ ছিল। অঘ্রাণ মাসে আমাদের বার্ষিক পুজো হয়। তো অঘ্রাণ মাসে পুজো হয়েছিল, তারপর পৌষ মাস পার হতেই মাঘ মাসে আমার শাশুড়ি মা মারা যায়। তো তারপর থেকে পুজো একদম বন্ধ ছিল। ব্রাহ্মণ মানা করেছিল যেহেতু কালী মন্দির 1 বছর নাকি পুজো দেওয়া যায় না, সেজন্যই বন্ধ ছিল মন্দির। তো এখন থেকে আজকে থেকে পুজো শুরু হবে। তো আজকে আগে ঠাকুর ঘরে গিয়ে সব কিছু পর্দা টর্দা সব যেগুলো একদম খুব নোংরা হয়ে গিয়েছে সেগুলো খুলে ভালো করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম। খুবই বাজে অবস্থা হয়েছিল ঘরটা। আর শুধু ঠাকুর ঘরই না, মহাদেবের চুলগুলো একদম ইঁদুরে যা তা অবস্থা করে ফেলেছে। জানি না কে যে নিয়ম বানিয়েছে যে এইভাবে 1 বছর পুজো দেওয়া যায় না। তো যাই হোক, এতদিন যেহেতু দেয়নি পুজো, তো খুবই খারাপ অবস্থা হয়েছিল। তো যতটা পারলাম পরিষ্কার করে নিলাম পুজো দেওয়ার আগে। কিছু পরিষ্কার করে নিয়েছি আর পুজোর সব রেডিও করে নিয়েছি, এখন পুজো দিব। বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো সকালে ডাল ভাত রান্না করেছিলাম, তো শর্টকাটে তাড়াহুড়ো ছিল, সেজন্য সব কিছু রান্না হয়নি, ভাতটা রান্না হয়নি। তো ভাতটা এখন বসিয়ে দিয়েছি, আর দুধ এসে পড়েছে। দুধটা জাল দিতে দিতে দেখি আমার হাজবেন্ডও চলে এলো। তারপর যে প্লাস্টিকগুলো টানানো ছিল সেগুলো খুললো। তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করে আর কি মেয়ে আর আমি বিছানায় উঠে পড়লাম। তারপরে এইভাবে দুজনে একটু রেস্ট নিয়ে নেব। তো বন্ধুরা দেখলেন পুজো দেওয়া। তো 1 বছর পরে পুজো দিলাম মন্দিরে। এখন তো রোজকার, এটা রোজ দিতে হবে। তো বন্ধুরা, আছে মনে অনেক কথা আছে, সেজন্য একটু মনটা আমার একটু খারাপ। তো শেয়ার করতে চাই আবার করতে চাইও না, কারণ মনের কথা আমি অনেককে বলে দেখেছি। হয়তো ভেবেছি যে মনের কথা বললে মানুষ আপন হয়ে যায়, কিন্তু কাউকে আপন করতে পারিনি। আর একটা কথা ভেবে খুব অবাক লাগে যে মানুষ কত সহজেই কাউকে কিছু একটা বলে ফেলে। আমি তো হাজারবার ভেবে তারপর একটা কথা বলি। তো যাই হোক, যে যাই বলুক, এখন আর কোনো কথা গায়ে লাগাতে চাই না, নিজের মতো করে বাঁচতে চাই। তাতেও মানুষের আপত্তি, তো সে তো থাকবেই।
অনেক কিছুই থাকবে জীবনে যেগুলো আমরা চাই না, যে সবাই চায় আমার সাথে ভালো কিছুই ঘটুক, কিন্তু আমরা যেটা চাই সেটাই হবে এমন তো কোনো ঠিক নেই, তাই না? তো এটাই জীবন, এইভাবে বাঁচতে হবে। আর আমার মতে তো যারা আমাদেরকে কিছু একটা বলে বলে ভাবে যে হয়তো আমাদেরকে ছোট করলো বা আমাদেরকে অপমান করে গেল বা কিছু তেমন কিছু ভাবে, কিন্তু আসলে কিন্তু সেটা না, আসলে তারা পরিচয় দিয়ে যায় তারা কতটা ছোট মানসিকতার লোক, তাদের মানসিকতাটা কত নিচু, আমি এটাই মনে করি। তো আর কিছু বলতে চাই না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।